वेलकाम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा भलो आछो, आमिओ भलो आछी। तो बंधुरा, शिउलि फुलेर गंध सुंदर झलमले तुलोर मतो आकाश, नदीर धारे माठे घाटे काशफुल फोटा, একটা কথাই বলে দেই মা আসছে। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাইক কমেন্ট ও শেয়ার করো অবশ্যই। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে ঘিরে মানুষের মনে অনেক অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করা, ভালো মন্দ খাওয়া দাওয়া করা, শপিং করা আর অনেক কিছু। তো বন্ধুরা, আজকে শপিং করার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে যাচ্ছি আমার একটা দাদার দোকানে। দোকানটার নাম হচ্ছে আধুনিক। দোকানটা চৌধুরী প্যালেসের সামনে। আমি এখান থেকে দুটো গেঞ্জি ও একটা জামা কিনলাম। এটা হচ্ছে জয়ন্তদা, এই দোকানের প্রপাইটার। এখানে ছেলেদের জিন্সের প্যান্ট, জামা, ট্র্যাকস্যুট সবই পাওয়া যায়, আর জিন্সের কোয়ালিটি খুব ভালো। তো পারলে এখানে এসো বন্ধুরা শপিং করতে। বন্ধুরা, বাড়িতে সবাই আমি বাদ দিয়ে শপিং করতে ভালোবাসে সুনিতাতে। সুনিতা এই নামটা অনেকেরই জানা। তো এখানে প্রচুর ভ্যারাইটিস প্রোডাক্ট পাওয়া যায়, আর যেমন দাম দরকার সেরকম দামের কালেকশান এখানে থাকে। তো বন্ধুরা, যাওয়া যাক। আমরা যাব সুনিতার পিছনের গেট দিয়ে, যেখানে গাড়ি পার্কিং করার সুন্দর ব্যবস্থা আছে। শপিং করতে এসেছি আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মা, আমার ভাই আর আমার ভাইয়ের মেয়ে। বন্ধুরা, এবার আমরা দোকানের ভেতরে ঢুকছি। তো চলো বন্ধুরা ভেতরে ঢুকি। দেখা যাক বন্ধুরা কার কি পছন্দ হয়। ভিতরে ঢুকছি আমরা। তো দেখছি প্রচণ্ড ভিড়, অনেকে শপিং করতে এসেছে। তো আমরা প্রথমে যাব আমার ভাইয়ের মেয়ের কি পছন্দ হয় দেখা যাক সেটার জন্য। প্রচুর রকম কালেকশান এখানে দেখাচ্ছে। তো বেশিরভাগ দেখছি সাদার উপরে। যাই হোক, দেখা যাক কোনটা পছন্দ হচ্ছে। অনেক রকম জামা দেখা হলো, তবুও কিছুতেই পছন্দ হচ্ছে না একটাও। এই জামাটা পছন্দ হলো রিমির, তো পরিয়ে দেখলাম, তো দেখছি খুব একটা ভালো লাগছে না। এবার এই জামাটা পছন্দ করা হলো, এটা রিমি বললো খুব ভালো লাগছে, তাই ওকে পরালাম। তো এটাও সাদার মধ্যে হলো। যাই হোক, এই জামাটা পছন্দ হয়ে গেলো রিমির। ভাই মেয়ের কেনা হলো। এবার মা এসেছে শাড়ি কিনতে। তো মা এসে ওখানে বললো তাঁতের শাড়ি নেবে। তাঁতের শাড়ি দেখলো কিন্তু পছন্দ হলো না। তারপরে বললো জামদানি শাড়ি বের করতে। তো দেখো জামদানি শাড়ি কত সুন্দর, তবুও মার পছন্দ হলো না। তারপর কাঞ্জিবরণ শাড়ি দেখলো, সেটা পছন্দ হলো না। বন্ধুরা, দোকানের চারপাশটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। অবশেষে মার পছন্দ হলো এই শাড়িটা। দেখো বন্ধুরা, সাদা কালারের, ঘিয়া কালারের উপরে লাল। তো এই শাড়িটার নামটা আমি ঠিক জানি না, তাই শাড়ির নামটা বলতে পারলাম না। কেমন হয়েছে প্লিজ বন্ধুরা বলো।
ছেলেদের তো প্রতিবার একরকম কালেকশন পাই, তো জ্যাকেট দেয়া জামা, তাই এবার কোনোরকম ভাবছিলাম, তো সেটা এখানে পেলাম ব্লেজার। তো খুব ভালো লাগলো দেখে আর পছন্দ হয়ে গেল। আর আমার ছেলে জামা প্যান্টের প্রতি একদম ভক্তি নাই, ও শুধু ট্রেন গাড়ি এসব নিয়েই ব্যস্ত, তো জামা প্যান্ট কিনে দেওয়া হয় কিন্তু কোনো ইন্টারেস্ট নাই ওর। ব্লেজারের জামাটা ব্ল্যাক কালারের হাফ হাতা, খুব সুন্দর লাগছে। আর ব্লেজারটা হচ্ছে চেক চেক হালকা কালারের চেক, আর জিন্সের প্যান্টটা ছিল খুব সুন্দর ডিজাইন করা। তো যা পছন্দ হয়ে গেলো এটাই আমার। দেখো বন্ধুরা, ছেলেকে পরলাম এই ব্লেজারটা, তো ওর কোনো আনন্দই নেই, ও শুধু বলে গাড়ি কিনে দাও ট্রেন কিনে দাও এই নিয়েই ব্যস্ত, বুঝলা। কী বলবো আর, বলার কিছু নেই। এখনও অনেক কিছু কেনাকাটি করা বাকি আছে, তবে আজকের মতো এখানে কেনাকাটি হলো, তো আমরা লিফ্টে করে নিচে নামছি। তো নিচে নামা হলো, এবার আমার ওয়াইফ আমাকে বলছে আমাকে একটা কুর্তি কিনে দাও। তো আমি আমার ভাই আর মাকে বললাম তোমরা চলে যাও, আমরা একটু পরে যাচ্ছি। আমরা এবার যেই দোকানে যাব তার নাম হচ্ছে পোশাক। এই দোকানটা পুরনো, তবে এবছর নতুন করে বাচ্চাদের কালেকশনটা অ্যাড করেছে। আর এই মেয়েদের কেনাকাটা, ওদের তো কিছু পছন্দই হয় না, যা দেখাবে সেটাই বলছে এটা না একটু ভালো, এই রঙটা ভালো না, ওই রঙটা দেখাও। তো আমার ওয়াইফও তাই, ওর দেখে দেখে খুশি মন ভরছে না, কিছু পছন্দ হচ্ছে না। এখানে কুর্তির অনেক অনেক রকম কালেকশন ছিল, তবু আমার ওয়াইফের কিছু পছন্দ হলো না। তো যাই হোক, দুঃখের ব্যাপার, আমরা এখান থেকে কিছু না কিনেই বেরিয়ে গেলাম। কেনাকাটি অনেক কিছুই বাকি থেকে গেল, অনেক রাত্রি হয়ে গেছে, তো আজকে আর কিছু কিনতে গেলাম না, আমরা বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের বন্ধুরা।